ইউরোপের নাগরিকত্ব পাওয়া জঙ্গি আবু মাসরুর মেজবা সহ তার পাঁচজন সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, এমনকি পিএইচডি ডিগ্রিধারীও রয়েছেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা আফগানিস্তানের আল কায়দা মদাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করছিল। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও র্যাবের যৌথ অভিযানে তাদের আটক গ্রেফতার করা হয়। আসিল খানের রিপোর্ট। আবারও নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এরই ধারাবাহিকতায় বিদেশে বসে দেশ ও দেশের বাইরে থেকে কর্মী সংগ্রহ করে আসছিল সংগঠনটি। তার নেতৃত্ব দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি ও ইউরোপের গ্রিন কার্ডধারী আবু মাসরুর মেজবা। বিদেশে অবস্থানকালে অনেককে উদ্বুদ্ধ করে সংগঠনের সদস্য সংগ্রহ অব্যাহত রাখেন মেজবা। 2022 সালের অক্টোবরে সংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশে বাংলাদেশে এসে সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। এক পর্যায়ে সংগঠনের ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্ব পান তিনি। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও র্যাবের যৌথ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মেজবা সহ সংগঠনটির ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় সাংগঠনিক কাজে ব্যবহৃত মোবাইল, উগ্রবাদী বইসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এই সদস্যরা নতুন সদস্য সংগ্রহ করে আসছিল, পাশাপাশি ফান্ড সংগ্রহ করছিল। মেজবার উপরে এই আনসার ইসলামের সংগঠনে যারা ঊর্ধ্বতন ব্যক্তি আছেন, মানে স্থানীয় ব্যক্তি, তার উপর একটা নির্দেশনা আছে যে তিনি তাকে ঢাকায় যেয়ে মূলত এই কার্যক্রম পরিচালনা করতে হবে, অর্থাৎ সদস্য সংগ্রহ করা, চাঁদা সংগ্রহ করা। যদিও তিনি নিজেও বড় মাপের একটা ডোনার এবং বিভিন্ন ধরনের গোপন বৈঠক করা, সভা পরিচালনা করা, ব্রেন ওয়াশের কার্যক্রম, তাকে এরকম একটা দায়িত্ব দেওয়া হয়। র‍্যাব জানায় আল কায়দার মতাদর্শ ছড়িয়ে দিতেই কাজ করছিল এই সদস্যরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখনো দুই তিন দিন যাবৎ এরকম প্রশিক্ষণ দেওয়া হতো। প্রশিক্ষণ পরবর্তীতে যারা নতুন সদস্য তাদেরকে গ্রহণ করা হতো এবং একটা ছোটোখাটো আনুষ্ঠানিকতার মাধ্যমেই মূলত এই সদস্যদের রিক্রুট করা হতো, যারা মূলত এভাবে তারা প্রস্তুতি নিচ্ছিলেন যে তথাকথিত জিহাদের নামে হিজরত করা বা এরকমভাবে প্রস্তুতি তারা নিচ্ছিলেন। এদিকে এই সংগঠনটির অন্যতম নেতা বরখাস্তকৃত মেজর জিয়াকেও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। আমিরের মাহমুদ যেখানে কার্যক্রম পরিচালনা করতো প্রাথমিকভাবে এই সংগঠন কার্যক্রম শুরু হওয়ার আগে, সেখানে তার সাথে তাদের দেখা হয়েছিল। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা।